বাজে সময় পার করছে শ্রীলঙ্কার ক্রিকেট দুই হাজার চোদ্দ টি টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জয়ই আইসিসি ইভেন্টে তাদের সব শেষ অর্জন এর মাঝে এশিয়া কাপে একবার চ্যাম্পিয়ন হলেও বৈশ্বিক আসরে সাফল্য নেই দীর্ঘদিন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপেও হয়েছে ভরাডুবি ওয়ানিন্দু হাসারাঙ্গার নেতৃত্বাধীন দলটা প্রথম রাউন্ডের বাধাই বেরোতে পারেনি ব্যর্থ হয়েছে দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোয়ালিফাই করতেও তবে ব্যর্থতার দায় নিতে পিছোপা হয়নি লঙ্কানরা সুদিন ফেরাতে দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ডও কনসালট্যান্ট কোচের পদ থেকে জয়বর্ধনে সরে দাঁড়িয়েছেন হেড কোচ ক্রিস সিলভারউডের সঙ্গেও চুক্তি নবায়ন করা হয়নি আর এবার দায়িত্ব ছাড়লেন অধিনায়ক হাসারাঙ্গাও ওয়ার্ল্ড কাপে বাজে পারফরমেন্সের দায় মাথায় নিয়ে এসএলসির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এই অলরাউন্ডার নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ সবচেয়ে কম অর্জুনা রানাতুঙ্গা সনাথ জয়াসুরিয়া অরবিন্দ ডিসিলভা মারভান আতাপাত্তু কুমার সাঙ্গাকারা মাহেলা জয়াবর্ধনে মুতিয়া মুরলী ধরন জামিন্দা ভাস কিংবা লাসিত মালিঙ্গা এমন কিংবদন্তিদের দেশে এখন মানসম্মত ক্রিকেটারের সংকট দাসুন সানাকাকে দিয়ে আশা পূরণ না হওয়ায় হাসারাঙ্গার নেতৃত্বে নতুন করে স্বপ্ন দেখছিল লঙ্কানরা কিন্তু সে আশায় গুড়ে বালি পারফরম্যান্স ছিল না আপ টু দ্য মার্ক আছে শৃঙ্খলা ভঙ্গের নানা অভিযোগ। যে কারণে বেশ কয়েকবার আইসিসি ও এসএলসির নিষেধাজ্ঞার মুখেও পড়তে হয়েছে তাকে তাই এমনিতেও খুব বেশি দিন ক্যাপ্টেন্সি ধরে রাখতে পারতেন না তিনি হাসারাঙ্গা সরে দাঁড়ানোর পর কাকে নতুন অধিনায়ক করা হচ্ছে সে বিষয়ে এখনও কিছু জানায়নি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড মাকসুম আলম খান সময় সংবাদ